আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের আলোচনা শুরু করছি আজ আমরা ভিয়েনা সম্মেলন নিয়ে আলোচনা করব আপনারা আমার পেছনে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি একটি সম্মেলনের ছবি এই সম্মেলনটি আজ আঠারোশো সালে নভেম্বর মাসে শুরু হয়েছিল ভিয়েনা অর্থাৎ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এবং এটি চলেছিল নয় জুন পনেরো সাল পর্যন্ত তো প্রায় পনেরো এক বছরের মতন এই সম্মেলনটি ভিয়েনায় অনুষ্ঠিত হয়েছিল এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কারণটি হচ্ছে যে নেপোলিয়ান বোনাপার্ট যখন ইউরোপের বিভিন্ন দেশ একের পর এক দখল করে নিয়ে যাচ্ছিল তার বিরুদ্ধে সমগ্র ইউরোপে নানারকম ক্রিয়া প্রতিক্রিয়া ছিল বিশেষ করে রাজতান্ত্রিক যে সমস্ত দেশ ছিল তারা এর বিরুদ্ধে যুদ্ধ করে পারছিল না সুতরাং অনেকের মধ্যে একটা আতঙ্ক সারা ইউরোপব্যাপী ছড়িয়ে পড়েছিল যে ন্যাপোলিয়ান বোনাপার্ট ফরাসি বিপ্লবের যে আদর্শ সেটি বাস্তবায়ন করার জন্য যে যুদ্ধ সাম্রাজ্যবাদী যুদ্ধ সেটি তিনি চালিয়ে যে চালিয়ে যেতে থাকবেন কিন্তু আঠারোশো চোদ্দো সালে মার্চ মাসে তিনি লিপজিক যুদ্ধে পরাজিত হয়ে গেলেন এবং লিপজিক যুদ্ধে পরাজিত হওয়ার পরে ইউরোপের অন্যান্য শক্তিগুলো এই পরাজয়ের ক্ষেত্রে নেপোলিয়ান বোনাপার্টকে পরাজয়ের ক্ষেত্রে নেপোলিয়ান বোনাপার্টের বিরুদ্ধে অবস্থান করেছিলেন সুতরাং বলা যায় যে ন্যাপোলিয়ান বোনাপার্ট তার যে সাম্রাজ্যবাদী যুদ্ধসমূহ সেইগুলোর ক্ষেত্রে এসে তিনি সবচেয়ে বড় ধরনের বাধার সম্মুখীন হলেন এবং এখানেই তার পরাজয় ঘটল সুতরাং নেপোলিয়ন বোনাপার্টের এই পরাজয়ের পরে ইউরোপের যেই শক্তিগুলো তারা তখন অনেকটা বিজয়ী হয়ে গেলেন নেপোলিয়ন বোনাপার্ট এখান থেকে ক্ষমতাচ্যুত হন এবং তাকে বলা যায় যে এখান থেকে নির্বাসনে প্রেরণ করা হয় এবং নেপোলিয়ান বোনাপার্টের এই নির্বাচনের পরেই ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে একটা চুক্তি হয়েছিল চৌমান্ট সমেন্ট চুক্তি হিসাবে বলা হয়ে থাকে এই সমেন্ট চুক্তি অনুযায়ী বিজয়ী দেশ হিসাবে ইউরোপের শক্তি সমূহ একটি চুক্তি করবে এরকম একটি সিদ্ধান্ত হয় এবং তার জন্য একটি সম্মেলনের প্রয়োজন সেই সম্মেলনটি যদিও প্রথমে সিদ্ধান্ত ছিল চোদ্দো সালের জুন জুলাই মাসের মধ্যেই সম্পন্ন করা হবে কিন্তু আমরা জানি যে ইউরোপের পরিস্থিতি তখন যেহেতু নেপোলিয়ানের পরাজয়ের পর তিনি বিতাড়িত হলেন ফলে অন্যান্য দেশগুলোর মধ্যে নানা বিষয়ে দ্বন্দ্ব সংঘাত ইত্যাদির একটা আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হলো কিন্তু তারপরে অবশেষে সিদ্ধান্ত হয় যে নভেম্বর মাসে এই সিদ্ধান্ত একটি সম্মেলন ভিয়েনাতে অনুষ্ঠিত হবে সেই সম্মেলনে সেই সম্মেলনের ডেলিগেট হিসাবে সরকারের অর্থাৎ ইউরোপীয় দেশগুলোর মধ্যে যেমন অস্ট্রিয়া প্রুশিয়া রাশিয়া ইংল্যান্ড পর্তুগাল ইতালির বিভিন্ন রাজ্য এরা সকলেই কিন্তু তখন এই সম্মেলনের প্রতিনিধি হিসাবে তাদের যে প্রতিনিধি তা প্রেরণ করেছিলেন সেপ্টেম্বর মাসেই সেখানে প্রাথমিকভাবে বেশ কিছু আলোচনা হওয়ার পর নভেম্বর মাসের প্রথম নভেম্বর মাসেই এই সম্মেলন শুরু হয় সেই এই সম্মেলনে প্রায় চারশো জন প্রতিনিধি উপস্থিত হয়েছিলেন বিভিন্ন সময়ে এক একত্রে নয় এই সম্মেলনের একটা বৈশিষ্ট্য হলো এটা অন্যান্য সম্মেলনের মতো একটি উদ্বোধনী অনুষ্ঠান বা একটা বিশেষ পর্যায়ের পর প্লেনারি সেশনের পর শেষ হয়ে যায়নি এই সম্মেলনটি চলেছিল অনেকটা অনানুষ্ঠানিকভাবে ইনফর্মাল ওয়েতে যেখানে অনুষ্ঠানের যারা প্রতিনিধি তারা আলোচনা করেছেন নিজেদের মধ্যে ডিসকাশন করেছেন একে ফ্রন্ট একের একজনের সামনে আরেকজন এসে কথা বলেছেন এ ধরনের একটা পরিবেশ আপনারা ছবিটি যদি দেখতে পারেন সেখানে ওরকমই একটি দৃশ্য আপনারা দেখবেন সেখানে এসেছিলেন রাশিয়ার রাজা রাশিয়ার জার আলেকজান্ডার এক আর অস্ট্রিয়ার রাজাও ছিলেন ফ্রান্সিস তিনিও ছিলেন তবে এই সম্মেলনের পৌরোহিত্য বা সভাপতিত্ব করেছিল অস্ট্রিয়া যেহেতু এর মূল উদ্যোক্তা রাষ্ট্র ছিল অস্ট্রিয়া সুতরাং ম্যাটার্নিক যার সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম ইতিপূর্বে তিনি এই সম্মেলনের সভাপতিত্ব করেছিলেন তবে এই সম্মেলনে অন্যান্য দেশ থেকেও প্রতিনিধি এসেছিল ইংল্যান্ডের প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ক্যাসেলবে তিনি এসেছিলেন প্রুশিয়ার সম্রাটের প্রতিনিধি এসেছিলেন এই রকম বলতে গেলে চারশো পঞ্চাশ জনের মতন প্রতিনিধি এসেছিলেন এর মধ্যে আমরা জানি দুজন সম্রাট তারপর বেশ কয়েকজন রাজা বেশ কয়েকজন রাজ প্রতিনিধি বেশ কয়েকজন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা তারা সহকারে এসেছিলেন ট্যালিরান ছিলেন ফ্রান্সের তখন অর্থাৎ নেপোলিয়ান বোনাপার্টের পতনের পরে যিনি ফরাসি প্রতিনিধি হিসাবে এখানে এসেছিলেন তাকে তার নাম ছিল টেলিরান টেলিরান অত্যন্ত ধূর্ত অত্যন্ত কূটনৈতিক সম্পন্ন ব্যক্তি ছিলেন প্রথমে ফ্রান্সকে বলা যায় যে অনেকটা কোণঠাসা করে রাখা হয়েছিল কিন্তু টেলিরানের যেই বুদ্ধি মত্তা সেই বুদ্ধিমত্তা দিয়ে তিনি সকলকে জয় করতে পেরেছিলেন এবং তিনি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বলা যায় যে তার দেশ ফ্রান্সের তিনি অনেক কিছুই জয় করে নিতে সক্ষম হয়েছিলেন ফলে দেখা যাচ্ছে ইউরোপের প্রায় সব দেশই সব তখন তা ওই অর্থে স্বাধীন দেশের সংখ্যা খুব বেশি ছিল না বিভিন্ন অঞ্চলের যে রাজপরিবার বা রাজবংশের যে শাসন সেরকম শাসনেরই বেশ কিছু রাজ্য বেশ কিছু অঞ্চলের যে রাজপ্রতিনিধিরা এসেছিলেন সেইভাবে বলা যায় যে প্রায় দুশো তিরিশটার মতো রাজ পরিবারভুক্ত দেশ বললে যদি আমরা বলি সেরকম দেশের প্রতিনিধিত্ব যদিও তখন এতগুলো দেশ স্বাধীন ছিল না তবে মূলত এই এই সম্মেলনে অস্ট্রিয়া রাশিয়া প্রুশিয়া। ইংল্যান্ড ফ্রান্স এরাই মূল এই সম্মেলনের মূল শক্তি হিসাবে পরিচিত ছিল এবং তাদের যেই চাওয়া পাওয়া সেখানে প্রতিফলিত হয়েছিল তবে আরেকটি কথা বলে রেখে বলেই আমি মূল আলোচনায় যাচ্ছি সেটি হলো এই যে আমরা দেখেছি যে রাজ ইউরোপের রাজারা ইউরোপের রাজপ্রতিনিধিরা বা সরকারি ডেলিগেটরা যারা এখানে এসেছিলেন তারা কিছুদিন কেউ থেকে আবার অন্যরা এসেছেন তারা চলে গেছেন অন্যরা এসেছেন এইভাবে কিন্তু দলের ব্যক্তির পরিবর্তন ঘটেছে কিন্তু সরকারের প্রতিনিধি হিসাবে কেউ হয়তো পনেরো দিন ছিলেন কেউ হয়তো এক মাস ছিলেন আবার অন্য প্রতিনিধিরা এসেছেন এবং সেটা একটা ভিয়েনা তখন একটা আনন্দ মুখর উৎসব মুখর পরিবেশের মধ্যেই অতিবাহিত হয়েছিল এবং সেখানে রাজপ্রতিনিধিরা ওই যে অনানুষ্ঠানিক এসব আলোচনা করেছেন তারা বিভিন্ন থিয়েটারে তারা থিয়েটার দেখেছেন সেখানে বিভিন্ন হলে তারা সম্মিলিত সম্মেলন করেছেন আলোচনা পর্যালোচনা করেছেন তাদের মধ্যে নানা ধরনের আলোচনা পর্যালোচনা হয়েছে সেখানে সেটা কখনো কখনো মনে হয়েছিল যে হয়তো একটা জটিল পরিস্থিতি তৈরি হবে কারণ সেখানে যে আলোচনাগুলো হয়েছিল সেটা পুরো ইউরোপটাকে মানে যেটা নেপোলিয়ান বোনাপার্টের যুদ্ধের মাধ্যমে সাম্রাজ্য বা সাম্রাজ্য প্রতিষ্ঠার মাধ্যমে একসময় প্রায় ফ্রান্স ফরাসি নিয়ন্ত্রিত হয়ে উঠেছিল বা সেটা যেটা প্রায় ফরাসি বিপ্লব বিপ্লবে প্রভাবিত হয়েছিল সেই অবস্থাটাকে টোটালি পরিবর্তন করার টাই ছিল মূলত এই সম্মেলনের মূল উদ্দেশ্য ফলে যারা এসেছিলেন তারা মূলত ইউরোপটাকে নতুন করে অর্থাৎ তাদের মতন করে ঢেলে সাজানোর একটা উদ্যোগ নিলেন সেখানে কি কী সেখানে আমরা তিনটা নীতি তাদের মধ্যে লক্ষ্য করেছি একটা নীতি হচ্ছে ন্যায্য অধিকার নীতি এটা মানে হচ্ছে যে ইউরোপ আঠারোশো এই চোদ্দো সালের আগে বা যদি আরও বলা যায় যে সতেরোশো উনানব্বই সালে ফরাসি বিপ্লবের আগে যেইভাবেই ছিল ঠিক সেই রকম যেখানে যার রাজা যে রাজা যে ছিলেন যার কর্তৃত্ব ছিল তারাই সেটাকে তাদের জন্য এটাকে ন্যায্য মনে করা হতো এবং সেই সেই জায়গায় পূর্বাবস্থায় ফিরে ফিরিয়ে নেওয়ার যে অধিকার সেটাই মূলত এই ন্যায্য অধিকার এই এই ন্যায্য অধিকারের মধ্যে নেপোলিয়ান বোনাপার্ট যে অঞ্চলগুলো দখল করেছিলেন বা যেখানকার সরকার ব্যবস্থার পরিবর্তন ঘটিয়েছিলেন সেইগুলোকে আবার রিনস্টল করার অর্থাৎ পুনরায় তাদেরকে প্রতিষ্ঠিত করার যে বিষয়টা সেটাই ছিল মূলত এই ন্যায্য অধিকারের অন্যতম নীতি দ্বিতীয়টা হলো ক্ষতিপূরণ অর্থাৎ যেই ক্ষতিটা তারা মনে করে হয়েছিল এই যুদ্ধ বিগ্রহের কারণে নেপোলিয়ান বোনাপার্টের বা নেপোলিয়ান বোনাপার্টের পূর্ববর্তী যেই ফরাসি বিপ্লব এই বিপ্লবের ফলে যেই ক্ষতিটা রাজারা বা রাজপরিবাররা মনে করেছেন তাদের হয়েছিল সেই ক্ষতিটা তারা বন্টন করতে চাচ্ছিলেন অর্থাৎ একটা ক্ষতিপূরণ সকলে সেখান থেকে আদায় করে নিতে চাচ্ছিলেন আরেকটি হল যেটা হলো শক্তি সাম্য নীতি অর্থাৎ এমন একটা ব্যালেন্স পাওয়ার ইউরোপে তৈরি করা যে ব্যালেন্সটার ফলে রাজতান্ত্রিক যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলো এমন একটা শক্তিতে থাকবে মূলত এই চারটি দেশ যে চারটি দেশের কথা আমরা বলি অস্ট্রিয়া রাশিয়া প্রুশিয়া এবং ইংল্যান্ড এই চারটি দেশ এমন একটা নীতি অনুসরণ করবে যাতে পরবর্তীতে ফ্রান্স কোনো অবস্থাতে আর ওই ধরনের সুযোগ না পায় যে যেখানে তারা তাদের যে অধিকার হারাবে বা ফ্রান্স অতিমাত্রায় শক্তিশালী হয়ে উঠবে অর্থাৎ ফ্রান্সকে এক ধরনের ঘেরাও করে রাখা এই ভূমি দ্বারা ভূমিরাষ্ট্রগুলো দ্বারা ঘেরাও করে রাখা যার ফলে এই ফ্রান্স আর ইউরোপের উপর কোনোভাবে কর্তৃত্ব করার সুযোগ পাবে না এই মূলত এই তিনটি নীতি দ্বারাই কীভাবে ইউরোপকে পুনর্গঠন করা যায় এবং সেখানে তাদের কর্তৃত্ব স্থাপন করা যায় কার কার অস্ট্রিয়ার কর্তৃত্ব রাশিয়ার কর্তৃত্ব প্রুশিয়ার কর্তৃত্ব এবং ইংল্যান্ডের কর্তৃত্ব এই কর্তৃত্ব কিভাবে ধরে রাখা যায় প্রতিষ্ঠা করা যায় সেটা আর কিভাবে তাদের ক্ষতিপূরণটা নেওয়া যায় এবং একটা ব্যালেন্স অফ পাওয়ার হিসাবে তখন ইউরোপকে ইউরোপে এই ফ্রান্সকে তারা কোন ঠাসা করে রাখতে পারবে সেটাই মূলত তারা আলোচনা এই সম্মেলনের মূলত এই আলোচনার মধ্যে এই বিষয়গুলো এসেছিল সেগুলো নিয়ে কখনো কখনো তাদের মধ্যে ঝগড়াঝাটিও হয়েছিল সেই সুযোগ আবার টেলিরাও যে ফরাসি প্রতিনিধি তিনি নিয়ে নিয়েছিলেন আবার কখনো কখনো অস্ট্রিয়াও নিয়েছিল কখনো বা রাশিয়া নিয়েছিল কখনও বা প্রুশিয়া বা ইংল্যান্ড নিয়েছিল ইংল্যান্ড তার কতগুলো নিজস্ব আলাদা কৌশল ছিল যেগুলো আবার অস্ট্রিয়া প্রুশিয়া বা রাশিয়া অন্যান্য দেশগুলোর সাথে মিল ছিল না সেটা আমরা দেখতে পাব যখন তাদের মধ্যে বন্টনের নীতিটা আসে সেক্ষেত্রে ইংল্যান্ড তার ভিন্ন নীতি তারা অনুসরণ করেছিল তাহলে আগে আসে আমরা দেখি যে ক্ষতিপূরণের দিক থেকে প্রথমে যদি দেখেন যে এই প্রতিনিধিরা যেটি চেষ্টা করেছিল যে ফ্রান্স থেকে একটা বিরাট অঙ্কের অর্থ আদায় করে নেওয়া তাদের যুদ্ধের ক্ষতিপূরণ হিসাবে সেটি প্রায় সত্তর কোটি ফ্রাঁ আমরা যদি দেখি সেই সত্তর কোটি ফাঁসার মতন অর্থ তৎকালীন সেটা তারা ফাঁ ফরাসি দেশ থেকে আদায় করে নেওয়ার দাবি করলো এবং সেটা আদায় করে নিয়েছিল এবং তারা এই রাষ্ট্রগুলো সেটা করেছিল এটি গেল আর্থিক এক ধরনের ক্ষতি দ্বিতীয় যে ক্ষতিটা যে তারা মনে করেছিল বিভিন্ন ধরনের যে রাজ্য তাদের আগে ছিল সে রাজ্যগুলোকে তারা এখন ফ্রান্স যেগুলো দখল করেছিল সেগুলো ফ্রান্স থেকে নিয়ে নিজেদের মধ্যে আবার পুনর্বন্টন করা তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অস্ট্রিয়া যেমন যদি আসি অস্ট্রিয়া যেহেতু পুরোহিত করছে অস্ট্রিয়ার ম্যাটার্নিক যেহেতু এই সম্মেলনে তার যে বুদ্ধিমত্তা সেগুলো তার যে পলি তার যে রাজনৈতিক একটা লক্ষ্য সেই অনুযায়ী তিনি কিন্তু এই ভিয়েনা সম্মেলনে তিনি তার কূটকৌশলগুলো পরিচালনা করেছিলেন সেই কূটকৌশল থেকেই তিনি আদায় করে নিতে পেরেছিলেন জার্মানির উপরে একটা বড় প্রভাব তো আমরা আগেই জানি যে জার্মানি মূলত একসময় প্রায় তিনশো ষাটটির মতো রাজ্য ছিল নেপোলিয়ান বোনাপার্ট সেখানে এসে উনচল্লিশটা রাজ্যে সেটাকে নিয়ে একটা কনফেডারেশন বা যুক্তরাষ্ট্রীয় একটা ব্যবস্থা করেছিল যেখানে সেই বিভিন্ন রাজ পরিবাররা আগে ছিল এখন অস্ট্রিয়া এর এই পুরু কর্তৃত্বটা লাভ করল অর্থাৎ এই যে উনচল্লিশটি আটত্রিশটির মতন কনফেডারেশন যে রাজ্য সেই রাজ্য পাওয়ার ক্ষেত্রে অস্ট্রিয়া তার অধিকার সে লাভ করেছিল ফলে যে দেখা যাচ্ছে যে জার্মান রাজ্যগুলো তার বেশি বেশিরভাগই তার কর্তৃত্ব আসছিল যদিও প্রুশিয়া এখানে একটা ব্যাপার আছে সে প্রুশিয়াকে যেহেতু ফ্রান্সকে বলা যায় যে পূর্বদিকে যেহেতু সে আর না বাড়তে পারে সে কারণে পুরুষিয়াকেও সেখানে বেশ কিছু অঞ্চল দিয়েছিল যে ডাচিগুলো সেই ডাচিগুলো প্রুশিয়াকে দেওয়ার পরে প্রুশিয়া অনেকটা আগের যে ভূমি ছিল সেই ভূমি থেকে অনেক বেড়ে গেল এবং ওয়ার্সো ডাচির একটা অংশ তারা পেল। আবার ওয়াশ ওয়ার্সোর উপর অর্থাৎ যেটা পোল্যান্ড পোল্যান্ডের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য রাশিয়ার একটা অনন্ত প্রচেষ্টা ছিল সেইটা মেনে নেওয়া হলো এবং যার ফলে দেখা যায় যে ডাচি যে ওয়ার্ডশো ডাচি সেই ওয়ার্সো ডাচির একটা বড় অংশ রাশিয়া লাভ করে একটা অংশ লাভ করে পুরুষিয়া একটা অংশ লাভ করে রাশিয়া আর জার্মানিরও কিছু অংশ পুরুষিয়া পেয়েছিল সেই মিলে প্রুশিয়া সেখানে একটা শক্তিশালী অবস্থান নিতে পেরেছিল আবার অস্ট্রিয়া যেহেতু পূর্ব দক্ষিণে যে ইতালীয় ভূখণ্ড এই ইতালীয় ভূখণ্ডের উপরে অস্ট্রিয়ার কর্তৃত্ব বেশ কয়েকটি অঞ্চলে স্থাপন করতে সক্ষম হয়েছিল যেগুলো তাদের যে রাজ পরিবার তাদের যে রাজ প্রতিনিধি তারাই সেখানে অস্ট্রিয়ার কর্তৃত্ব স্থাপনে সহায়ক ছিলেন ফলে ইতালি ভূখণ্ডের কয়েকটি প্রায় পাঁচটি রাজ্যের তিনটির মধ্যেই তা অস্ট্রিয়ার কর্তৃত্ব স্থাপিত হয় আবার অন্যদিকে যদি আমরা দেখি যে ইংল্যান্ড ইংল্যান্ড মূলত এই ভূখণ্ডে অর্থাৎ ইউরোপীয় ভূখণ্ডে তার কর্তৃত্বের চাইতেও সে কিন্তু কলোনি বিস্তারে তার কলোনির যে অবস্থান সেখানে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করার অধিকার নেওয়ার চেষ্টা করেছিল অর্থাৎ এক ধরনের বন্টন এখানে যে ব্যবস্থাটা করা হয়েছিল ইউরোপের ভূখণ্ড সেই ভূখণ্ডে ইংল্যান্ড কিন্তু কলোনির উপরে জোর দিয়েছিল সেই কলোনি কোথায় সেই কলোনি হচ্ছে যেমন ক্যাপ কলোনি ক্যাপ কলোনিটা হচ্ছে দক্ষিণ আফ্রিকায় সেখানে তার অধিকার আবার সিলন আমরা যেটাকে এখন সিংহ যেটাকে আমরা এখন শ্রীলঙ্কা বলছি এই সিলন তখন দেশটার নাম ছিল সিলন সিলনের উপরে ইংল্যান্ডের কর্তৃত্ব তারপরে পূর্ব ইউরোপীয় পূর্ব এশীয় যে সমস্ত অঞ্চলে হল্যান্ডীয় যে রাজ্য ছিল সেখানে তার কর্তৃত্ব তারপরে হলো যে ভারত মহাসাগরে তীরে যেই যেই অঞ্চল সেখানে দ্বীপগুলোর উপরে তার কর্তৃত্ব একইভাবে আয়নীয় দ্বীপ অঞ্চলে। দ্বীপপুঞ্জ যেটা হলো ভূমধ্য সাগরের ভিতরে আয়নীয় অঞ্চলে সেখানে তার কর্তৃত্ব রাখার জন্য অর্থাৎ ইংল্যান্ড এখানে তার যে কলোনি বাহিরের কলোনিগুলোর উপরে যাতে ইউরোপের এই দেশগুলো অস্ট্রিয়া রাশিয়া বা প্রুশিয়া এবং ফ্রান্স যাতে না করতে পারে সেই অধিকারটা সেই সুযোগটা সে আদায় করে নিল এখন চেষ্টা করা হলো যে যাতে করে ইউরোপের ইউরোপের কোথাও ফ্রান্স তেমন আর শক্তি নিয়ে বের হয়ে না আসতে পারে সে কারণে উত্তর উত্তর পূর্ব দিকে যে বেলজিয়াম এবং হল্যান্ড এই বেলজিয়াম এবং হল্যান্ডকে একত্রীকরণ করা হলো যাতে করে এটা একটা বলা যায় যে দেয়ালের মতো প্রাচীরের মতন যাতে ওই দিকে ফ্রান্সের কোনো শক্তি যেতে না পারে আর তার একটু পূর্ব দিকে আমরা দেখেছি পুরুষিয়া একটা শক্তিশালী এবং পুরুষিয়ার সাথে রাইল্যান্ডটাকেও দেওয়া হলো যাতে করে তার যে আয়তনটা সেটা বৃদ্ধি পায় আর তার পূর্ব দিকে আমরা জানি অস্ট্রিয়া হ্যাঁ অস্ট্রিয়া এইদিকে একটা বিশাল সাম্রাজ্য হিসাবে তখন সেটি আবির্ভূত হলো। দক্ষিণে যে ইতালি সেই ইতালির যে কয়েকটি রাজ্য ছিল যেমন পাইডমন্ড তারপরে নিস সেবয় এই সমস্ত নিয়ে এইখানে বুড়াব যে রাজবংশ সেই বুড়াব রাজবংশের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে দেওয়া হল ফলে নেপোলিয়ান কর্তৃক যেই ফ্রান্স এই ফ্রান্স যাতে আর পূর্ব দিকে আর কখনও শক্তি অভিযান পরিচালনা করতে না পারে সেটার চেষ্টা করলো একইভাবে স্পেন স্পেনের উপরেও কিন্তু বুড়াবো রাজবংশের যে রাজ রাজ পরিবার তাদের কর্তৃত্ব দেওয়া হলো তো ফলে দেখা যায় যে চারদিকে ফ্রান্স চারদিক থেকে তিন দিক থেকেই সে বেষ্টিত হয়ে গেল ইউরোপের যে রাজতান্ত্রিক রাজ পরিবারগুলোর যেই শাসন সেই শাসন দ্বারা এবং একটা জিনিস হলো যে এই এইরকম একটি বন্টনের যখন অবস্থা তৈরি হলো তখন কিন্তু অ্যালবা দ্বীপ থেকে যে অ্যালবা দ্বীপে ন্যাপোলিয়ান বোনাপাটকে প্রেরণ করা হয়েছিল সেই অ্যালবা দ্বীপ থেকে ন্যাপোলিয়ান বোনাপাট কিন্তু মার্চ মাসে আবার বের হয়ে চলে আসলেন মার্চ মাসে সম্ভবত তেরো তারিখ তিনি বের হয়ে আসলেন এসে তিনি আবার একটা যুদ্ধের জন্যে তিনি ব্যবস্থা করলেন এ কারণে যে তিনি ইউরোপের এই শক্তিগুলোর বিরুদ্ধে তিনি আবার যুদ্ধ করলেন যুদ্ধ শুরু করলেন তবে এই যে নেপোলিয়ন বোনাপার্ট যখন ফিরে আসলো তখন তাকে কিন্তু গ্র্যান্ড রিসেপশন দেওয়া হচ্ছিল চারদিক থেকে অর্থাৎ ফরাসি জাতির মধ্যে কিন্তু নেপোলিয়ান বোনাপার্ট সম্পর্কে যেই আবেগ যে উচ্ছ্বাস এবং যে শ্রদ্ধা সেটা আবার যেন পুনরুজ্জীবিত হয়ে গেল নেপোলিয়ান বোনাপার্ট একশো দিনের একটা কর্মসূচি নিয়ে তিনি একশো দিনের মধ্যেই এই ইউরোপকে আবার পুনরায় তার নিয়ন্ত্রণে নেওয়ার জন্য তিনি আবার প্যারিস থেকে তার অভিযান পরিচালনা করলেন তবে এবার তার অভিযানটি পূর্ব দিকে বেলজিয়াম যেটা আমরা বলি বেলজিয়াম অভিমুখে যাত্রা করেছিল যদিও তিনি চেয়েছিলেন যে ক্ষিপ্ত গতিতে তিনি বেলজিয়াম হয়ে তিনি অস্ট্রিয়ার দিকে জার্মানি অস্ট্রিয়া ইত্যাদি দেশ তিনি দখল করবেন এরকমই তার পরিকল্পনা ছিল কিন্তু যেহেতু ইতিপূর্বেই আমরা জানি তাকে চোদ্দো সালেই যখন লিপজিগের যুদ্ধে পরাজিত করেছিল ইউরোপের শক্তিগুলোর একটা সমবায়ের মাধ্যমে একটা কোয়ালিশনের মাধ্যমেই তখন তারা করেছিল সেখানে ইংল্যান্ড ছিল প্রুশিয়া ছিল অস্ট্রিয়া ছিল রাশিয়া ছিল এই সমস্ত দেশগুলোই কিন্তু এটাতে যুক্ত ছিল সুতরাং ওই কোয়ালিশনটা কিন্তু ভেঙে যায়নি ওই কোয়ালিশনটা তখন তাদের যে সামরিক জোট সেই জোটের যে বাহিনী সেই বাহিনী ওয়ালিংটন হল ছিলেন ইংল্যান্ডের সেনাবাহিনী এই কমান্ডার তিনি তার বাহিনী নিয়ে আসলেন আবার পুরুষিয়ার যে বাহিনী ব্লোগার ব্লোগান তিনি কিন্তু তার বাহিনী নিয়ে আক্রমণ করলেন এবং সেটি বেলজিয়ামের ওয়াটারলো নামক জায়গায় সেটি এসে সেখানে যুদ্ধটা আবার শুরু হলো এটা ভিয়েনা সম্মেলনে এই খবর যখন ছড়িয়ে পড়েছিল তারদের মধ্যে এক ধরনের ভীতিও ছিল এবং কিন্তু বলা যায় যে ওয়ালিংটন এবং ব্লগার তারা কিন্তু তাদের যে বাহিনী যেহেতু আগে থেকে প্রস্তুত কিছুটা রেখেছিলেন সুতরাং তারা নেপোলেন বোনা পাটের পার্টকে পর্যদস্ত করার জন্য দুই দিক থেকেই অর্থাৎ পূর্ব পূর্ব দিক থেকে এবং উত্তর পূর্ব দিক থেকে এই ওয়াটারলো নামক যে জায়গা সেখানেই তাকে কিন্তু বেষ্টিত করে ফেললেন অর্থাৎ দেখা গেল নেপোলিয়ান বোনাপাট যেরকম মনে করেছিলেন যে ক্ষিপ্র তিনি সব কিছু তাকে প্রতিহত করতে পারবেন কিন্তু তিনি এখানে পারলেন না অল্প কয়েক ঘন্টার যুদ্ধেই নেপোলিয়ান বোনাপাট কিন্তু এখান থেকে তিনি কিন্তু পরাজিত হলেন এবং শুধু পরাজিত হলেন না তিনি ধৃত হলেন এবং তার সেখান থেকে তাকে একেবারেই তিনি অবশ্য চেষ্টা করেছিলেন আমেরিকায় পালিয়ে চল যাওয়ার জন্যে কিন্তু তিনি যেতে পারলেন না কারণ তাকে ধরা হয়েছিল এবং সেখান থেকে তাকে একেবারে আটলান্টিক মহাসাগরের ভিতরে অনেক দূরে তাকে আরেকটা প্রায় প্রায় নব্বই ন নয়শো কিলোমিটার ভিতরে একটা দ্বীপে তাকে অন্তরীণ করে রাখা হলো সেখানেই তিনি তার পরবর্তী জীবন কাটিয়েছিলেন এবং এখানেই তিনি একুশ সালে মারা যান কিন্তু ওয়াটারলুর যুদ্ধ আঠারোই মেয়ে তিনি পরাজিত হয়ে যাওয়ার পরে আবার এদের মধ্যে একটা স্বস্তি ফিরে আসলো ইউরোপীয় এই যেই ভিয়েনা সম্মেলনের যেই রাজপ্রতিনিধিরা ছিলেন তাদের মধ্যে স্বস্তি ফিরে আসলো এবং তারা দ্বিতীয় আরেকটি ট্রিটি করলেন যেটা আগের ট্রিটিটারই আরেকটি পুনর্মূল্যায়ন এটাকে আমরা প্যারিসের দ্বিতীয় প্যারিসেই তারা এই চুক্তিটি সম্পাদন করেছিলেন এবং সেখানে এই যে পুনর্বন্টনটা এই যে নীতিটা সেই নীতিটাকে তারা অনুমোদন দিলেন এবং এর ফলে দেখা গেল যে ফ্রান্স যে দ্বিতীয়বার আবার নেপোলিয়ন বোনাপার চেষ্টা করেছিলেন সেটিও যখন ব্যর্থ হয়ে যায় তখন বলা যায় যে এই ভিয়েনার কন কন কনগ্রেসের যেই গৃহীত নীতি সেই গৃহীত নীতিটা তখন ইউরোপে ইউরোপের পরবর্তী যে রাজনৈতিক অবস্থানকে নিয়ন্ত্রণ করার জন্য অস্ট্রিয়া পুরুষিয়া রাশিয়া ইংল্যান্ড এবং বুরোব রাজবংশ কর্তৃক যে প্যারি পরিচালিত হচ্ছিল সেই ফ্রান্সেরও নীতি হিসাবে আবির্ভাব প্রতিষ্ঠিত হলো এখন এই নীতির সম্পর্কে আমাদের পর্যালোচনা করে এটাই বলতে হবে এটা এমনই একটা ট্রিটি বা ভিয়েনা কংগ্রেসের চুক্তি যে চুক্তিটা এই যে রাষ্ট্রগুলোর মধ্যে নেওয়া হয়েছিল সেটা খুব হার্ড অ্যান্ড ফাস্ট ছিল না খুব কঠোর কোনো ব্যাপার ছিল না যে কারণে তেমন কোনো যুদ্ধের আকাঙ্ক্ষা ফ্রান্সের বা অন্য কোনো দেশের হয় না যদিও কোনো কোনো দেশ যেমন পর্তুগাল বা স্পেন তাদের স্পেন তো এই চুক্তিতে স্বাক্ষরও করেনি কিন্তু র্যাটিফাই করেছিল চুক্তির যে গৃহীত সিদ্ধান্ত এবং অন্যান্য দেশগুলো সেটাকে স্বাক্ষরও করেছিল ফলে এই যে চুক্তির ফলে ইউরোপে কিন্তু যেমন আমরা উনিশশো সালের যে প্রথম বিশ্বযুদ্ধর পরে উনিশশো সালে যেই ব্যবসায়ী চুক্তি হয়েছিল সেই ভাষায় চুক্তিতে যেরকম জার্মানিকে জার্মানির উপর একটা ব্যাপক ধরনের যেই বলা যায় যে ক্ষতিপূরণ তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছিলো সেরকম কিন্তু এই ভিয়েনা সম্মেলনে করা হয়নি ফলে ইউরোপে এক ধরনের যুদ্ধহীন স্থিতি দেখা যায় অর্থাৎ তেমন কোনো বড়ো ধরনের পরবর্তী যুদ্ধ এখানে ওইভাবে ইউরোপ মহাদেশীয় যুদ্ধের কোনো ক্ষেত্র তৈরি করে সেদিক থেকে ভিয়েনা সম্মেলন কিছুটা উদার ছিল কিছুটা উদার ছিল কিন্তু যদিও আমরা জানি ভিয়েনা সম্মেলন মাধ্যমে পূর্ববর্তী অর্থাৎ বিপ্লব পূর্ববর্তী যেই ইউরোপ সেই ইউরোপের যে শাসন ব্যবস্থা সেটাই আবার পুনরায় প্রতিষ্ঠিত হয়েছিল যেটাকে আমরা বলেছিলাম ম্যাটার্নিক যে রক্ষণশীল নীতি সেই রক্ষণশীল নীতি এখানে স্থাপন করছে করতে পেরেছিলেন এবং রাশিয়া তার কতগুলো জায়গা সেটি পেয়েছিল এমনকি দার্দাল্যান্ড দানীয় অঞ্চলে সেখানে তার কর্তৃত্ব তুরস্ক অঞ্চলে তার কর্তৃত্ব করতে সক্ষম হয়েছিল ফলে তারা আর নতুন করে যুদ্ধ নয় তাদের এক ধরনের প্রাপ্তি নিয়ে তার তারা সুখী ছিল ফলে ইউরোপের এই রাষ্ট্রগুলো নতুন করে কোনো যুদ্ধের দিকে না গেলেও কিন্তু এখানে রক্ষণশীল একটি ব্যবস্থা জাতীয়তাবাদ বিরোধী একটি ব্যবস্থা উদারনৈতিক অবস্থার বিরুদ্ধে একটা ব্যবস্থা দীর্ঘদিন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা হয়েছিল তবে ওই চার্ট শক্তির মধ্যে একটা চুক্তি হয়েছিল যে তারা একটা সমবায় কোয়ালিশন নিয়ে এই সমস্ত বিষয়গুলোকে পর্যবেক্ষণ করবো সেটা আমরা ভিন্ন আরেকটি আলোচনা হিসেবে পরে আলোচনা করব কিন্তু আমরা দেখেছি ভিয়েনা কন কনফারেন্সের পরে পরে ইউরোপের রাজতন্ত্রের আবির্ভাব আবার করে হলো গণতন্ত্রের যেইটুকু সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা কিছুদিনের জন্য চাপা পড়ে গিয়েছিল জাতীয়তাবাদের যে উত্থান ঘটেছিল সেটাও কিছুদিনের জন্য চাপা পড়ে গিয়েছিল কারণ সমস্ত রাজ্যগুলোর মধ্যে আবার রাজতান্ত্রিক যেই শাসন সেটাই পুনঃ প্রতিষ্ঠিত হয়েছিল এবং কিছুদিন এটি রক্ষা করা সম্ভব হয়েছিল কিন্তু আমরা জানি যে আঠারোশো সালে বিপ্লব আবার আটচল্লিশ সালে বিপ্লব সত্তর সালে আমরা জানি প্যারি কমিউন এ ধরনের ঘটনা তো ইউরোপে ঘটেছিল যেগুলোকে যেগুলোকে প্রতিহত করা কোনো এই রাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাগুলোর পক্ষে সম্ভব ছিল না কেননা ইউরোপে তখন আসলে জাতীয়তাবাদ সাম্য মৈত্রী স্বাধীনতা অর্থাৎ গণতান্ত্রিক যে ভাবাদর্শ সেটি তখন রাষ্ট্র রাজনীতির মধ্যবিত্ত উচ্চবিত্তে এমনকি নিম্নবিত্তেরও একটা বিরাট অংশের মধ্যে পরিচিত ছিল ফলে তারা সেটাতে উদ্বুদ্ধ হয়েছিল সে কারণে ক্ষমতায় যদিও রাজতান্ত্রিক ব্যবস্থার পুনরাব প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু ইউরোপীয় সমাজ ব্যবস্থার ভেতরে দীর্ঘদিন এবং পরবর্তী সময়ে আমরা দেখি যে এই শক্তিগুলো ক্রমেই শক্তিশালী হয়েছিল ফলে যতই এই ভিয়েনা সম্মেলন চেষ্টা করেছিল রাজতান্ত্রিক সাম্রাজ্যিক ব্যবস্থাকে ধরে রাখার জন্য সেটা খুব বেশি দিন স্থায়ী হয়নি যদিও প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত আমরা দেখি ইউরোপ প্রায় একশত বছরের মতন আর কোনো বড়ো ধরনের যুদ্ধে তারা জড়িয়ে পড়েনি সেইটুকু সাফল্য হয়তো আমরা ভিয়েনা কংগ্রেসকে দিতে পারে সম্মেলনকে দিতে পারে কিন্তু অন্যদিকে তারা তাদের যে রক্ষণশীল নীতি সেটা তারা ধরে রাখতে পারেনি সুতরাং আমরা এইটুকু বলতে পারি যে ইউরোপের ইতিহাসে এটি ছিল ওয়েস্টফেলিয়ার পরে সবচেয়েতে বড় একটি কন কনফারেন্স যে কনফারেন্সটি আমরা আমি আগেই বলেছি ১৪ সালে নভেম্বর মাস থেকে পনেরো সালের জুন মাস পর্যন্ত এটি চলেছিল এবং একটা সা যেমন ছিল আবার অনাড়ম্বরতাও এর মধ্যে ছিল আবার এখানে বিভিন্ন দেশের একটা উৎসবও এখানে ছিল তার মধ্য দিয়ে ইউরোপকে তারা বন্টন করে নিয়েছিল পুনর্বন্টন করতে পেরেছিল কিন্তু এই এই অবস্থাটি আর উনিশশো উনিশ সালের ব্যবসায়ী চুক্তির আগ পর্যন্ত আর কোনো সম্মেলন এইভাবে ইউরোপে এত তাৎপর্যপূর্ণ হয়ে আর উঠিনি সেদিক থেকে এই ভিয়েনার সম্মেলনকে আমাদেরকে বিশেষভাবে বিবেচনায় রাখতে হবে এর যে তাৎপর্য আমাদেরকে বুঝতে হবে আমি আশা করি আপনারা বই পড়ে আরও অনেক তথ্য পাবেন হ্যাঁ তথ্যগুলোতে আপনারা কে কোন অঞ্চল কিভাবে পেল সেটা সম্পর্কে আরও বিস্তৃত আছে আপনারা বই পড়ে এই আলোচনার এই বিষয়গুলো জেনে নিতে পারেন আমার আলোচনার পরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আশা করব আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিতে আজ তাহলে এখানেই রাখি আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে ধন্যবাদ